আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার দুইশো একজন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায়ও কমেছে আক্রান্ত রোগী সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় চারশো আটান্ন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ একচল্লিশ হাজার দুইশো একজন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে সাতশো জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ সাতাইশ হাজার একশো জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে নয় জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে পাঁচ জন আর এদের মধ্য থেকে ১২০৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবের যেই সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল রিয়াদে একশো জন মক্কাতে একাত্তর জন আল কাসিমে পঁয়তাল্লিশ জন পূর্বাঞ্চলে বেয়াল্লিশ জন জাজানে উনচল্লিশ জন আসিরে তিরিশ জন মদিনাতে সাতাইশ জন ২৫ জন হাইলে ১৪ জন তাবুকে ১৩ জন আলজে এগারো জন উত্তরাঞ্চলে জন আলবাহাতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে